নাহমাদুহল্ল্ল্লি আলহ রসুল করিম আম্মাদ আউজবুল্লাহিম রজিম বিসমিল্লাহ রহমান রাহিম ইন্নদ্দিন আইন্দাল্লাহ ইসলাম সদকুল্লাহুল আজিম ডেপডিলস হাইস্কুলের প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ এই করোনা মহামারীর সময়কালে আল্লাতাল আমাদের সবাইকে ভালো রেখেছেন এই জন্য আমরা সুক্রিয়াত সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আজকে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে আমি লিখেছি নবম শ্রেণীর ইসলামানৈতিক শিক্ষা বিষয়ে আমি কথা বলবো যে কথাটি বলবো আজকে সেটা হলো দ্বিতীয় অধ্যায় শরীয়তের আহাকাম সংক্রান্ত পরিভাষা তোমরা জানো যে কিছু শব্দের সাথে তোমরা পরিচিত আছো ফরজ অজীব সুন্নত মুস্তাহাব হারাম হালাল এই বিষয়গুলো এক একটা পরিভাষা এর এক একটা অর্থ আছে যেমন তোমরা কিন্তু সহজেই বোঝো যে ফরজ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি এটা নিয়ে কথা বলবো যে শরীয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিধানগুলো হলো সে ফরজ বিধান ফরজ এমন একটা বিধান যেটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত অকারটভাবে প্রমাণিত এটা পালন করতেই হবে তো পালন করতেই হবে এটাকেই বলে ফরস এই ফরসটা দুই ভাগে বিভক্ত একটা হলো দেখো আমি লিখেছি ফরজে আইন ফরজে কিফায়া ফরজে আইন হলো এমন কিছু ফরজ বিধান যেগুলো প্রত্যেককেই আদায় করতে হবে যেমন পাশক্ত নামাজ তোমাকে আমাকে সবাইকে আদায় করতে হবে এবং রোজা প্রত্যেকেই রাখতে হবে এরপরে হজ জাকাত ইত্যাদি যে বিধান বিধানগুলো আছে পর্দার বিধান এই সবগুলো বিধান প্রতিটা মুসলিম বালেক বালেগাকে অবশ্যই আদায় করতে হবে প্রাপ্তবয়স্ক যেই হবে তাকেই আদায় করতে হবে আরেকটা ফরজ আছে দেখো আমি লিখেছি ফরজে কিফায়া অর্থাৎ সামষ্টিকভাবে ফরজ হয় এটা সমাজের কিছু মানুষ যদি এ আদায় করে তাহলে সমাজের সবার উপর থেকে দায়িত্বটা উঠে যায় কেমন যেন সবাই আদায় করে ফেলেছে যেমন ধরো জানাজান নামাজ জানাজার নামাজ কিন্তু আমরা সবাই যে যাই তা না কিছু মানুষ তো এমন থাকে যারা জানা নামাজ আদায় করলো না কিন্তু কিছু মানুষ যদি জানাজা নামাজ আদায় করে এলাকায় যদি কেউ মারা যায় বা তার জানাজা উপস্থিত হয় কিছু মানুষ জানা যা আদায় করলে বাকি সবার উপর থেকে এই ফরজিয়তটা সাক্ষেত হয়ে যায় অর্থাৎ তাদের সবার উপর থেকে দায়িত্ব উঠে যায় এটা হল ফরজিটিফাই অর্থাৎ কিছু সংখ্যক মানুষ আদায় করলে যে দায়িত্বটা সম্পাদন করা হয়েছে সবার পক্ষ থেকে এটা বলা হয় আশা করি তোমরা এই ফরজের বিষয়টা বুঝতে পেরেছ এরপরে আরও আছে যেমন আমি লিখেছি ওয়াজিব ওয়াজিব ফরজের মতোই প্রায় ফরজের থেকে একটু কম গুরুত্ব গুরু মানে দালিলিকভাবে প্রমাণিত ফরজের থেকে একটু কম শক্তিশালী এটাও সবাইকে আদায় করতে হবে এরপরে সোননাথ যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেছেন এবং করতে বলেছেন এগুলো সোনাদ বিধান পরবর্তী ধাপে অর্থাৎ গুরুত্বর দিক দিয়ে সোনাদটা অ ফরজ অজিব সোনাদ তো এইভাবে তোমরা দেখবা পাটনং চব্বিশের মধ্যে আছে দ্বিতীয় অধ্যায় নং চব্বিশ এখানে বিস্তারিত বর্ণনা করা দেওয়া আছে তোমরা পরে যদি কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা আমার সাথে যোগাযোগ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর প্রতিটা ভিডিও শেষে আমরা বলে থাকি যে করোনাকালীন সময়ে তোমরা নিজেদের প্রতি লক্ষ্য রাখবে তোমরা এখান প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না বাহিরে বের হলেও মাস্ক পরে বের হবে এবং প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করবে না আল্লাহ তালা সবাইকে এই করোনা মহামারী থেকে হেফাজত করুন আমরা সবাই বলি আমিন ইল্লা বিল্লাহ